হইচই ওয়েব পোর্টালের জন্য চলছে প্যারানোইয়া সিরিজের শর্ট ফিল্ম বলে শুটিং। এই সিরিজেরই একটি শর্ট ফিল্মের নাম পকেটমার। পকেটমারই হয়েছে যে মেয়েটির, তার চরিত্রে অভিনয় করছেন সায়নী ঘোষ। কিন্তু আদৌ কি পকেটমারই হয়েছে সায়নী অভিনীত চরিত্রটি? পরিচালক অন্নপূর্ণা বসুর কথার মধ্যে কেমন যেন এক খেয়ালির সুর। মানে যার পকেটমারই হয়েছে সেও জানে না হয়েছে কি হয়নি। গল্পের মানে কি বলবো, পকেটমারি হয়েছে কি হয়নি থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই ঘটনাটাকে নিয়ে আমরা কী ভাবি, চারিদিকের লোকজন এই ধরনের যে কোনো সিচুয়েশনে কীভাবে রিয়্যাক্ট করি, যাদের সাথে হয়। এটা তো ভীষণ ন্যাচারাল ঘটনা, যে কোনো মুহূর্তে সবার সাথেই হচ্ছে, বাসে ট্রামে যাতায়াত করছি, সেটাকে নিয়ে চারিদিকের মানুষ কীরকমভাবে, দ্য স্টোরি ইজ মোর অ্যাবাউট দ্যাট রাদার দ্যান সত্যি পকেটমারিটা হয়েছে কি হয়নি। হয়ে থাকতে পারে, বিরণ্য। মাত্র দুদিনে মিনিট কুড়ির এই শর্ট ফিল্মের শুটিং সেরে ফেলা হয়েছে। ডে নাইট শিফটে শুটিংয়ের চরম ব্যস্ততার মাঝেই সিটি সিনেমার ক্যামেরার মুখোমুখি হলেন ছবিটির লিড কাস্ট সায়নী। নিজের চরিত্রটির পাশাপাশি হইচই এবং ওয়েব মিডিয়াম নিয়েও তার বক্তব্য রাখলেন। আমি কিন্তু পকেটমার নই, সেটা আগে বলছি। কিন্তু পকেটমার আমার আমার একটা ব্যাগ চুরি যায়, আদৌ ব্যাগটা চুরি যায় কি যায় না, একটা গল্পের অনেক রকম ভার্সন আছে। এবং পকেটমার সত্যি যে আছে না নেই, না পকেটমার কী করছে, সে আদৌ চুরি করছে, এটা না ভীষণ ঘাটা একটা কনসেপ্ট। কিন্তু আমার যে চরিত্রটা, সেই মেয়েটি নিজে একটি সাইকোলজিক্যাল ট্রিপের মধ্যে আছে, এবং সেখান থেকে নানান কিছু হয়, নানান রকমভাবে গল্পের মোড়ক ঘোরে। এবং গল্পটা এখন বলবো না, কারণ তাহলে কেউ দেখবে না গল্পটা। কিন্তু ছবিটা যখন হবে, সবাই দেখতে পাবে, বুঝতে পারবে যে যেরকম একটা একটা করে লেয়ার খুলতে থাকে, খুব ইন্ট্রিগিং একটা সাইকোলজিক্যাল ট্রিপ হয়ে যায় সবার। ওয়েব তো একটা খুবই ইম্পর্ট্যান্ট জায়গা, কারণ এখন ওয়েবে প্রচুর নতুন নতুন ছেলে মেয়ে ফ্রেশ আইডিয়া নিয়ে কাজকর্ম করছে, অনেকে দেখছে, অনেক মানে প্রচুর প্রচুর লাখ লাখ লোক ওয়েবে দেখছেন, সবার হাতে ফোন থাকে, সবার কাছে ট্যাব থাকে। তো আমার মনে হয় যে সারাক্ষণ একটা স্বাধীনতা, যে আমি যখনই চাই আমি একটা 10 মিনিটের ছবি, 20 মিনিটের ছবি আমি দেখতে পারি, এই যে ট্র্যাডিশনটা আবার শুরু হয়েছে, সেটা আমার কাছে খুব এক্সাইটিং। হইচইয়ের সাথে আমার প্রথম কাজ, আমি খুব এক্সাইটেড, কারণ হইচইয়ে প্রচুর ভালো কাজ হচ্ছিল, আমি দেখছিলাম সেইগুলো, আমার বন্ধু বান্ধবরা সবাই পাঠ করছিলেন, ফাইনালি আমাকে একটি কাজ করতে বলা হয়েছে, এবং এত সুন্দর একটা গল্প, খুব অন্যরকম, যেরকম আমি করিনি, সেটার জন্য যে আমাকে কনসিডার করা হয়েছে, সেটা আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। এই গল্পটার ইউএসপি হচ্ছে এটার ভাবনাটা, দ্য কনসেপ্ট, যেটার জন্য আমরা প্রত্যেকে এত খাটছি। এই গল্পটার ইউএসপি হচ্ছে যে একজন মহিলা ডিরেক্টর, একদম নতুন, সে কত সুন্দর ট্রিটমেন্ট করে একটা গল্প সে ফেঁদেছে, এবং সেটাকে সে কীভাবে দেখাচ্ছে। এবং আমার মনে হয় কন্টেন্ট ইজ দ্য হিরো, যে কোনো মানে আমি কী করছি, অন্য কী করছে, সেগুলো ইম্পর্ট্যান্ট, কিন্তু গল্পে যদি দম না থাকে তাহলে কিছুই হয় না। সেখানে দাঁড়িয়ে পকেটমার ইজ অ ভেরি স্ট্রং স্টোরি, এবং সেই জন্য আমরা প্রত্যেকের জান লড়িয়ে দিচ্ছি। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। We'll be right back.